তোমরা কাজ করে যাও তোমাদের এই কাজ দেখবে ফাঁসাইয়ার আল্লাহ আমাল আঁকো তোমাদের এই আমল গুলো দেখবে আল্লাহ আর রাসুল দেখবে আর মমিন যারা তারা দেখ সুতরাং তোমরা হাজার হাজার মানুষ থাকবে তখন কাজ করো তা না হাওয়া কু ফেরা না দেশোয়ার উল্টা উল্টানা দেশোয়ার এতনা না যেতনা ভাটকি হুই কঙ্ক রাখ করলাম দেশ বাতাসের গতি ফিরিয়ে নেওয়া কঠিন চরম কঠিন সমুদ্রের চোত উল্টিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়া খুব কঠিন কিন্তু তার চেয়ে বড় কঠিন হলো পদ জাতিকে পথে আনা তোমাদেরকে একটি উদ্দেশ্যে কাজ করতে হবে সেটা হলো এই যে আমি যেন কিছু সাতকে জারিয়া রেখে যেতে পারি একজন পরিচালক একটা জেলায় যদি পাঁচটা সোনামণি তৈরি করতে পারে এই পাঁচটা ছেলে একদিন ওরা হবে যুবসংঘ এই পাঁচটা ছেলে একদিন হবে আন্দোলন আর এই পাঁচটা ছেলে হাজারো হাজার আন্দোলনের লোক তৈরি করে যাবে এবং তারা যত আমল করবে সমস্ত আমলগুলো কবরে শুয়ে শুয়ে কেমন পর্যন্ত পেতে থাকবে

আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাবুল আলমিন প্রতিকূল পরিবেশের মাঝেও আমাদেরকে ভবিষ্যতের উত্তরস্বরী তৈরির লক্ষ্যে আহলেদ আন্দোলন বাংলাদেশের দারুল এমারতে বিভিন্ন জেলার থেকে নিষ্পাপ নির্বেজাল এবং অত্যন্ত যাকে বলা হয় মানে ছোট্ট যাদের পাপ এখনো স্পর্শ করতে পারে নাই এই ধরনের ছেলেদেরকে গড়ে তোলার জন্য এদের দায়িত্বশীল হিসাবে গড়ে তোলার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে সোনামণি সংগঠনের পরিচালক দেরকে এখানে উপস্থিত করেছেন যে আল্লাহ তাদেরকে এখানে উপস্থিত করে ভবিষ্যতের এই সোনার বাংলাদেশ সোনালি সাজে গড়ে তোলার জন্য এই প্রচেষ্টা করার তৌফিক দিলেন সেই জন্য তার দরবারে প্রাণ শোকর আদা করি বলে আলহামদুলিল্লাহ অন্যান্য সংগঠন দুনিয়াবী স্বার্থে এবং দুনিয়ার লোভ লালসা দেখিয়ে তাদেরকে সংগঠনে নিয়ে আসে আর আহলাদিস আন্দোলন একমাত্র সংগঠন যারা দুনিয়া লোভ লালসা বাদ দিয়ে একমাত্র পরকাল স্বার্থে পরকালের স্বার্থে জান্নাত পাওয়ার আশায় যেখান থেকে আমরা এসেছি সেই জান্নাত পাওয়ার আশায় কাজ করে তারই এই অঙ্গ সংগঠন নিখাত নির্বেজাল নিষ্পাপ শিশুদের সংগঠন সোনামনি সংগঠন এই সোনামুনি সংগঠনের দায়িত্বশীল যারা তাদেরও ঠিক সেইভাবেই গড়ে উঠতে হবে জিয়াল্লাহ রব্বুল আলমিন এই সোনামণি সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে এই শীতের সকালে আমাদেরকে কিছু কথা বলা বোঝা এবং আমলের উদ্দেশ্যে এখানে উপস্থিত করলেন সেজন্য তার দরবারে আবারও শুক্রাদা করি বলে আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপরে অসংখ্য পরিচিত হোক যে নবীর তরিকা মতবাদ দেখানো পথ মানব জাতির জন্য হোক কালীন কল্যাণ পরকালীন মুক্তি সেই নবীর উপরে আমরা দরুৎ পাঠ করি বলে সাল্লাহ আলিহাল্ল আল্লাহ রকুল আলমিন পবিত্র কালামুল্লাহ বলেন সুরায় কাহাপের নম্বর কি বানু না দুনি সন্তান সন্ততি আর সম্পদ দুনিয়ার শোভনীয় কিছু জিনা শোভনীয় কিছু ঠিক আমাদের এই সন্তান সন্ততি আল্লাহ আল্লাহতালার যে সমস্ত নিয়ামত আমাদের দিয়েছেন পৃথিবীতে সেই নিয়ামতের মধ্যে সন্তান সন্ততি হল আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতের একটি উৎকৃষ্ট নিয়ামত এটা হলো ফুটন্ত গোলাপ ফুলের মতো গোলাপ ফুলে যেমন কোনো পাপ স্পর্শ করতে পারে না গোলাপ ফুল যেমন ফুলদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টিকূলের মধ্যে সন্তান সন্ততি নিষ্পাপ এরকম সর্বশ্রেষ্ঠ এই সন্তান সন্ততি গুণ যেমন সবচেয়ে দামি সোনা ঠিক তার মধ্যে যেমন হীরা মণি মুক্তা গো ঠিক আমাদের সন্তান সন্ততিও সেরকম যদি আমরা তাদেরকে গড়ে তুলতে পারি তাহলে হীরামণি মুক্তার মতো এগুলো মূল্যবান আর যদি তাদেরকে আমরা নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শে গড়ে না তুলতে পারি এটাই হবে আমাদের জন্য সবচেয়ে জ্বালা যন্ত্রণা কীভাবে তুলে গড়ে তুলতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামকে তার নিদর্শন হিসেবে আল্লাহ দেখাই দিলেন কি সবাই বলেছে আমি বলি কান্লাকু রসুল্লাহ সাল্লাহ আসলামের জীবন চরিত্রে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এখন রাসুলের এই জীবন চরিত আমাদের অনুসরণ করতে হবে তো অন্য অন্য সংগঠনকে রাসুলের এই জীবন চরিত্র অনুসরণ করে করে না তারা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ ইসলামের সাথে আরো কিছু জীবনী মিশিয়ে দিয়ে তারা তাদের সংগঠনকে গড়ে তোলে আর আমরা সরাসরি নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের জীবন আমাদের ব্যক্তি জীবনে গড়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা চালিয়ে দেয় এখন সংক্ষিপ্ত কথা হলেই আল্লাহ রাব্বুল আলমেন বললেন কি শোনো তোমরা কেন তোমাদের এই সোনামি সংগঠন করবে আর এই সোনাম সংগঠনের প্রয়োজনীয়তা কি আমরা পৃথিবীতে বসবাস করতে চাইলে আমাদের সন্তানাদি আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বেড়াদার সবাইকে নিয়ে আমরা যদি এক জায়গায় থাকতে পারি সুছদ্দে সেটা আমাদের জন্য মঙ্গল হয় না যার সন্তান নাই যার ছেলে পেলে নাই যার শরিক নাই তারা কিন্তু একা একা মনে হয় হাজারো অর্থ থাকলেও কিন্তু তাদের শান্তি নাই আল্লাহ আল্লাহরুল আলমিন সুরায় তাকাসুরের মধ্যে আমিরের জামাত যে সুরায়ে তাকাসুরের ব্যাখ্যা করেছেন তার মধ্যে সন্তান তো একটা সুন্দর নিয়ামত স্ত্রী পরিবারও একটা সুন্দর নিয়ামত এই সন্তান সন্ততি নিয়ামত কখন হবে যখন তারা আল্লাহর রাসুলের নিয়ম অনুযায়ী তাদের জীবন গড়ার জন্য চেষ্টা করবে গড়ে উঠবে সেই দায়িত্ব কিন্তু আপনাদের মানে এই যে আমাদের সোনামণির পরিচালকদের এখন কিভাবে তাদেরকে গড়ে তুলবেন প্রথম এক নম্বর হলো সন্তান সন্ততির জন্য বা আমাদের মেয়ের জন্য একটা দোয়া করত যে দোয়াটা নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সুরায়ত্তুরের একুশ নম্বর আয়াতে আল্লাহর বাণী বলে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম আমাদেরকে আল্লাহ বলেন কি না যারা ইমান আনলো অত্যাব হুম জুরিয়া তুহুম এবং তাদের অনুসরণ করলো তাদের সন্তানাদি এক নম্বর হলো আপনাকে আল্লাহওয়ালা হতে হবে এখন আপনি আল্লাওয়ালাহ না আপনি পরেজগার না আপনি শরীয়ত মেনে চলেন না তাহলে আপনার তো হিসেবের বাইরে প্রথম শর্ত হলো ওল্লা না আম যারা ইমান আনলো ইমানের সংজ্ঞা তো আপনার সবাই জানেন তাসদিক বেল জিনান একরার বেল লিসান আমুল বিল আর অর্থাৎ আমাকে যে বিষয়টা দৃঢ় একবার অন্তরের অন্তঃস্থল থেকে মনের মনে কোঠার থেকে আমাকে বিশ্বাস করতে হবে যে আমার রেজেকের মালিক আল্লাহ আমার দুনিয়ার যত সম্পদ দুনিয়ার যত কিছু আছে রেজেক মানে খালি কিন্তু খাবার না টাকা পয়সা না অর্থাৎ দুনিয়ায় চলার জন্য যা কিছু প্রয়োজন আলো বাতাস থেকে নিয়ে অক্সিজেন নাইট্রোজেন থেকে নিয়ে তারপরে খাদ্য পোশাক আশাক থেকে নিয়ে যা কিছু আছে লেখাপড়া সবগুলো রেজেক আমার এই রেজেকি আল্লাহ এ প্রসঙ্গে বলতে গেলে আজকাল আমাদের বাচ্চা ছেলের থেকে নিয়ে আরম্ভ হয়ে গেছে দুনিয়া 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 আর যেখানে দুনিয়া আমরা সবাই সেখানে এমন কোন সংগঠন আপনি দেখান যারা একদম পরকালের জন্য মানুষকে একটি দিক নির্দেশনা দিয়ে যে গেছে যে কোনো সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নেই অনেক সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নেই অনেক সংগঠন আছে হুমজু খেলি হুজুকে বাঙালি যেটা বলে হ্যাঁ সে হুজুকে বাঙালি এক জায়গায় জমা হচ্ছে রে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিয়ে সেদিনকে আপনাদের দক্ষিণবঙ্গ আহ সমাবেশ না কি জানি হলো হ্যাঁ কোথায় হলো গো দক্ষিণবঙ্গ বিশাল এক সমাবেশ হয়ে গেল রাজপাট হইল না উদ্দেশ্য কি উদ্দেশ্য এই আমরা সব বাইকে এক জায়গায় জমা করলাম লক্ষ লক্ষ লোক এক জায়গায় জমা হলো কিন্তু উদ্দেশ্য নাই সমুদ্রের মধ্যে হাজার হাজার নৌকা চলছে বাজ দিয়ে চলছে কিন্তু কোথায় যাবে নৌকাটা ঠেকবে কোথায় তা নাই উদ্দেশ্য নাই ঘুরফাঁক গুরফাক ঘুরবে না সব ঘুরবে কিন্তু সেখানে হাজার হাজার লোক একটা উদ্দেশ্য থাকতে হবে আহলাদিস আন্দোলন একটা সুদূর প্রসারী উদ্দেশ্য নিয়ে বাংলার বুকে বাংলার মানুষকে একত্রিত করতেছে প্রতিটা মানুষই বর্তমানে আমরা যে কোনো সেরেকের সাথে জড়িত যাচ্ছি সবচেয়ে বড় সেরেক যেটা সেটা হলো আমাদের মাঝে যেটা বিরাজ করতেছে সেটা হলো কি জনগণই সমস্ত ক্ষমতার উৎস উৎসানা মুন্সি আবেদ হ্যাঁ হাজি সব সেখানে আলহাজ এই কথাটার বিপরীতে একটি লক্ষ্য নিয়ে আমাদেরকে এগুনের কোনো সংগঠন বিশ্বে আজও হয় নাই যেটা যে লক্ষ্যের দিক নির্দেশনা দিয়েছেন ডক্টর আসাদুল্লাহ গাবরিব আমির আহলাদ আন্দোলন বাংলাদেশ আমাদের লক্ষ্য শুধু লোক জমায়েত করা নয় আমাদের লক্ষ্য শুধু বুকের উপরে হাত তুলে রাফুলে দেন করে সালাদ আদা করাই নয় আমাদের লক্ষ্য শুধু মসজিদে যে আমিন জোরে বলা আর পায়ের সাথে পা মিলে ছালাত আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য কি সার্বিক জীবনে কি যেন আমাদের সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা তহিদে ইবাদত প্রতিষ্ঠা করা সার্বিক জীবন প্রত্যেকটা জায়গাতেই দেখবেন অর্ধেক নাই শিখি নাই বারোয়ানো আছে কিন্তু সার্বিক জীবনে নাই সার্বিক জীবনে তো হতিবাধ করা আল্লাহর দাসত্ব স্বীকার করা আর এই সার্বিক জীবনে যখন আল্লাহর দাসত্ব স্বীকার করব। আমাকে আল্লাহর দাস বানিয়ে দিব তখন কি আমার কোনো ক্ষমতা থাকবে আর আমার যখন ক্ষমতা থাকবে না তখন আল্লাহর কাছে যখন আমার জীবনটা দেব তখন আল্লাহ আমাকে চাকি চুকেছে তার কাছেই রাখবেন তো আমাদের নিয়ম হলো সার্বিক জীবনে তাহিদ প্রতিষ্ঠা করে আমরা জানলাতে যেতে চাই তাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে কেন আমরা এই সংগঠন করব আমাদের প্রয়োজনীয়তা কি আমাদের উদ্দেশ্য কি সোনামানি করার দরকারটা কি আমার সোনামানির দরকার হলো যারা এই পৃথিবীতে আমাদের পরে অবস্থান করবে তাদেরকে তাদের সার্বিক জীবন পবিত্র কোরআন ও সৈহাদিস ভিত্তিক গড়ে তোলার একটি দিক নির্দেশনা প্রদান করে যাওয়া আমি থাকবো না কিন্তু তারা যখন থাকবে তারা আবার তাদের উত্তর তৈরি করবে তারা আবার তাদের উত্তর তৈরি করবে কেবত পর্যন্ত এই সংগঠন এই সন্তানের আমাদের সাতকে জারিয়া হয়ে যাবে সে বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম আল্লাহ রব আল সোনায় কাহাফিদে কৃষ্ণ মোতায় বললেন যে শোনো যারা জেনে বুঝে ইমান এনেছে এবং তাদের সন্তান সন্ততি তাদের পদাঙ্ক অনুসরণ করেছে তাদের সন্তান সন্ততি তাদের পদাঙ্ক অনুসরণ করেছে আল হাকিহিম জুরিয়া তহম আমি তাদেরকে কিয়ামতের দিন ওই সন্তানদের সাথে মিলিত করে দেব অনেক নবীদেরই সন্তান সেদিন তার সাথে থাকবে না প্লাবনে ডুবে গেছিল তাইলে সে কি সন্তানকে পাচ্ছে অনেকের সন্তান কে আমাদের পিতা থাকবে আলাদা মাতা থাকবে আলাদা সন্তান থাকবে আলাদা কিন্তু যার সন্তান যার স্ত্রী পরিবার সবাইকে নিয়ে জান্নাতে থাকতে পারবে তার মতো আনন্দ কি আর কারণ থাকবে সেজন্যই তাই বলছেন যে ইমানের সাথে তাদের অনুসরণ পদঙ্ক অনুসরণ করে যাবে কি হবে আলাত আমি তাদেরকে জান্নাতে তাদের সাথে একত্রিত করে দেব তাদের আমলের যতটুকু আমল করেছে সমস্ত আমলকে পরিপূর্ণ সেদিন দান করা হবে তাহলে আপনার সন্তান যদি আপনার সাথে ইহোকালে এবং পরকালে মিলিত হয়ে থাকতে পারে সেই কাজটা করা আপনার দরকার না আপনার দুনিয়াতে যে জমি জমা বাড়ি গাড়ি টাকা করি যা কিছু করতেছেন কার জন্য আপনার ক্ষেতে আর কয়েকটা লাগে আপনার পোশাক পরিচ্ছদ আর কয়টা লাগে আপনার বাড়ি ঘরে আর কয়টা রুম লাগে কিন্তু এতগুলো করতেছেন কার জন্য সন্তান সাথে জন্য সেই সন্তান যদি আপনার মৃত্যুর পরে সবগুলো বিক্রি করে খাই ফেলে তাহলে কি আপনার লাভ হবে এটাও যেন থাকে এবং পরকালেও যেন আপনার এই সন্তান আপনার সাথেই থাকে সেই ব্যবস্থা করার জন্যই সোনামণি সংগঠন ওরা বড় হলো তারা আপনার কথা শুনবে না আর যখন ছোট আছে তাদের জন্য এই ব্যবস্থাটা মোহতার আমির জামাত করে গেছেন এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা এখন আপনাদের দায়িত্ব হলো তাদেরকে গড়ে তোলা তাদেরকে গড়ে তুলতে প্রথম নাম্বার কথা হলো যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে হাজার চেষ্টা করলো আপনার ছেলে আপনার হবে না আপনার সন্ত মানে আপনার হবে না যদি আল্লাহ না দেয় সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এমন একজন সাহাবি যার সব সন্তানাদি দিনের পথে এবং তিনিও দিনের পথে ছিলেন সে হলেন হজরতে আউ আকার আল্লাহ তালা আন তার জীবদ্দশাতে তার সব সন্তানাদি আল্লাহর পথে এসেছে এবং তার মৃত্যুর পরেও তারা দিনের খেদমুত করে গেছে তিনি যে দোয়াটা করেছিলেন সে দোয়াটা আল্লাহ আমাদের কোরআন মাজিতে শিখিয়ে দিয়েছে কি রাব্বি আউজিনি আন আশকুরা নেমাতা কাল্লাতি আন আমতা আলাই আলাইয়া ওয়ালা ওয়ালাদাইয়া ওয়ান আমালান সয় লেহানতাল্লাহু অস্টেহ লি ফি জুনিয়াতি ইন নি তুপ্তু ইলাইকা ইন নি মিনাল মুসলিম হে আল্লাহ তুমি আমাকে সহযোগিতা কর। আমাকে দাও সহজ করে দাও আন আসকুরা নেমাতাক আল্লাহতে আলাই তুমি যে আমার নেহামত দিয়েছ আমার এতগুলো সন্তান আদি দিয়েছ আমার এই ধনসম্পদ আমাকে দিয়েছো তোমার ধনসম্পদ এর সক্রিয়া জ্ঞাপন করার তৌফিক আল্লাহ তুমি আমাকে দাও আর কি দাও ও আলা বলে দাইয়া আমার পিতা মাতা না থাকতো আমি হতাম না তাহলে আমার পিতা মাতা উপরেও যে নিয়ামত দিয়েছ সেগুলোর সুক্রিয়া আদায় করা তফিক তুমি আমাদেরকে দাও তারপরে কি অশ্লে হে আল্লাহ তুমি আমার সন্তানা দিকে কি করে দাও শুদ্ধ পরিশুদ্ধ করে দাও অনেকের সন্তান পরিশুদ্ধ না তাই বলছে আমার সন্তানা দিকে পরিশুদ্ধ করে দাও আর কি করো আমালান সালে হান তার যাহু ওই আমল করার তৌফিক দাও যে আমলে তুমি সন্তুষ্ট তারপরে কি ইন্নি তুক তুই আল্লাহ আমি তো বা করতেছি হ্যাঁ আর কি আর আমি সর্বপ্রথম তোমার কাছে আত্মসমর্পণকারী এই দোয়াটা আপনাদের করতে হবে সুরায় আহা কাপের এই দোয়াটা আছে এই দোয়াটা নিজেরা মুখস্ত করবেন এবং অপরকে মুখস্ত করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ নাকি দেখেন এখন থেকেই যদি আপনারা সোনামণিদেরকে না গড়ে তোলেন সন্তানাদেরকে না গড়ে তোলেন তাইলে কিন্তু ওরা হবে না এই জন্য আল্লাহ রাবুল আলম সুন্দর করে একটা সুরা আপনাদের সামনে নাজিল করেছেন না কি যেন সোরাটা লোকমান সে উপদেশগুলো দেয় নাই তার মধ্যে পাঁচটা সুন্দর সুন্দর উপদেশ আছে সেই উপদেশগুলো আপনাদেরকে দিতে হবে মূল লক্ষ্য হল যে আপনাদের সন্তানাদিকে যদি সুন্দর করে তুলতে পারেন তবেই হবে আপনাদের জন্য ভবিষ্যতের এই সোনার বাংলা সোনার মতো অনেকেই কিন্তু মনে করেন যে দরু নিজেদের খেয়ে দেয় কার কাছে যা কি বলবো লোকে শোনে কি শোনে না ইত্যাদি অনেক কিছু মনে করেন এবং আপনাদের সোনামণিদের ওই আহলাজ আন্দোলন যখন প্রোগ্রাম করে সেই প্রোগ্রামে আপনার সাথে যান ফলে কি হয় আহেলাচ আন্দোলনের কথা বলতে বলতেই সময় চলে যায় সোনামণিরা কথা বলতে এই যে একটা সমস্যা দেখা গেছে পৃথক প্রোগ্রাম দিতে হবে মসজিদে যে পৃথকভাবে কথা বলতে হবে সেখানে পাঁচজন লোক থাক নুহাল ইসলাম কয়জন লোক পেয়েছিলেন গো তারপরে মুসা ইসা ইসা অনেক পেয়েছিলেন অন্যান্য যারা নবী ছিলেন তারা তো দু একজন লোক পেয়েছে কিন্তু তারা কি তাদের পরিশ্রম করতে কম করেছে না আল্লাহ আল্লাহরাব আলাম বলছেন শোনো কুল আমালু তোমরা কাজ করে যাও তোমাদের এই কাজ দেখবে আল্লাহ তোমাদের এই আমল গুলো দেখবে আল্লাহ আর দেখবে মমিন যারা তারা দেখ সুতরাং তোমরা হাজার হাজার মানুষ থাকবে তখন কাজ করো তা না পৃথক প্রোগ্রাম দিতে হবে এবং পৃথকভাবে যেতে হবে এবং পৃথকভাবে সেখানে কথা বলা শিখতে হবে ফার্সাইরালকে সারাত অর্থাৎ সাতার উদ্যান আইলা আ আলী মিল গায়েবে অসাহাদা অচিরেই তোমার যে যাওয়া এবং আসা এটা আল্লাহ দেখবেন যিনি তোমাদের সব কিছু দেখে না আলীমুল গায়েব যিনি তিনি দেখবেন তা না তোমরা যাবা এই আন্দোলন যখন প্রোগ্রাম করবে আন্দোলনের পাশও আছে যুব সংঘের পাশও আছে এটা হবে না সোনামণিরা পৃথকভাবে প্রোগ্রাম দেবে মসজিদের সেখানে যাবে কোনো লোক থাক বা না থাক তারা তাদের কথাগুলো বলবে কেউ না থাকলেও ফেরেশতা তো শুনবে তাহলে ফেরেশতা শুনলে তো আমার কথাগুলো কাজে লাগবে ছোট্ট একটা ঘটনা তোমাদেরকে বলি আমার কয় মিনিট সময় বলে দিয়ে তো আচ্ছা তোমরা খুব নাম শুনেছ আমাদের বাংলাদেশের মধ্যে জ্যেষ্ঠ একজন বক্তা ছিলেন ফজল দেখে নাই দেখছেন দেখে নাই দেখছেন নাম শুনেছেন তার মধ্যে তার মতো বক্তৃতার লোক এই এখনো বাংলাদেশে তৈরি হয়নি হ্যাঁ অতীতেও ছিল না এখনো তৈরি হয়নি এশার নামাজ সালাত আদা করে আরম্ভ করতেন ফজরের সালাতের আজান হলে শেষ করতেন এবং কখনো এই সময়ের মধ্যে তিনি একবার চা খান নাই পানি খান নাই মানে অবসর নেন নাই এবং বসেন নাই মুহূর্তে প্রতি সেকেন্ডে কথা বের আমি দুইটা প্রোগ্রামে তার বড় বড় জায়গায় ছিলাম একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে শহীদুল্লাহ কালামের সামনে একটা বড় প্রোগ্রাম ছিল উনি সেখানে আসছিলেন আসার পরে ওই দিনকে সাইদি সাহেব ছিলেন সাইদি সাহেব প্রধান বক্তা আর আবদুল্লাহ আবনু ফজল দ্বিতীয় বক্তা পাবনাতে ধরনের একটা ঘটনা ঘটেছিল সাইদি সাহেব প্রধান বক্তা আবদুল্লাহ ফজল দ্বিতীয় বক্তা পাবনা শহরে বাজার কমিটির উদ্যোগে নিয়েছিল তো রাজশাহী শহরে যেটা ইউনিভার্সিটিতে শুনেছিলাম সেটা হলো উনি যখন উঠলেন এখান থেকে সব শিক্ষিত সমাজ প্রায় পাঁচশো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে সব কথাগুলো হবে ইংরেজিতে এই যে আরম্ভ করে দিলেন শেষ পর্যন্ত ইউনিভার্সিটির যতটা শাখা আছে সমস্ত শাখায় কি কী লেখাপড়া হয় এবং সেই শাখার কি কী ব্যবস্থাপনা করা উচিত অনর্কল বলে যাচ্ছে মানুষের চোখ চোখের পলক ফেলার জন্য একটু অন্যদিকে তাকাবে সে সময়টা নাই ওনার তো এই এত সুন্দর বক্ততে দেন যখন সায়েন্সের যন্ত্রপাতির নাম বলতে আরম্ভ করলেন মুখস্থ তো নাম বলা যায় তো এখানে সায়েন্সের যারা শিক্ষক ছিলেন তারাও জানেন পাবনা শহরে আমি স্বয়ং উপস্থিত বক্ততে দিচ্ছেন বক্তৃতা দিতে 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 প্রধান বক্তা এসে গেছেন প্রধান বক্ত যখন আসছেন তখন উনি বক্তৃতা খালি শুনতেছে ওনার শুনতে শুনতে প্রধান বক্তার সময় যে কখন চলে যাচ্ছে তা প্রধান বক্তারও খেয়াল নেই পরিচালকদেরও খেয়াল নেই প্রধান বক্তা হা করে তাকিয়ে আছে আমি পার্শ্বের সামনে বসে আছি তারপরে উনি যখন হঠাৎ করে একটু ই করে দেখছে সাইদ পাশে বসে আছে তখন ও প্রধান বক্তা এসে গেছেন আমার তো ভুল হয়ে গেছে উনি নেমে পড়ছেন তখন প্রধান বক্তব্য বলছে দেখেন আমি অভূত হয়ে গেছিলাম উনার পরে আর আমার বক্তৃতা সাজে না সুতরাং আজকের এখানে স্থগিত করা হলো আগামীতে আমি এই লোকের ইতিহাস শোনেন আমি কেন এ কথাগুলো বললাম এটি মানুষ পিতা মারা গেছে তো এক মাঠে গরু চড়াচ্ছে তো গরুর মাঠে গরু ছেড়ে দিয়ে উনি এক নিম গাছতলায় বসে গান গাচ্ছে ভাটিয়ালি শরী তা পাশ দিয়ে যাচ্ছে এক মৌলানা সাহেব যে বলছে এত সুন্দর গান গায় রে তাকে ধরে এই তুমি কার হলো অমুকের বাটা আব্বা মারা গেছে আমি চাচার গরু রাখি সংক্ষিপ্তভাবে বলেছি ও তো এত সুন্দর কণ্ঠতে তুমি চলো মাল ভর্তি হও তো শেষ মতো ডেকে নিয়ে মাঝে ভর্তি করছে ফোরে ভর্তি করেছে ফাইভে পাশ করে বল তোমাকে কথা শিখতে হবে মানুষের কাছে তোমার এই কথাগুলো বলতে হবে কীভাবে শিখবো তো ছোট্ট একটা সুরা লেখে বলছে এর অনুবাদটা তুমি আজকে যে মাগরুবের সময় সালা করে বলবা তো তার আগে তুমি মুখস্ত করো তো কি করে মুখস্ত করবো বলে যে এইভাবে মুখস্ত করো মুখস্ত করে অভ্যাস করলে তো এই যে তোমার এই বাবলা গাছটা হলো তোমার মানুষ আর এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েদের কমপক্ষে একশোবার এটা বলবা বলে আমাকে শোনাবা তারপরে যাব তো তাই একশোবার এক অনুরগল মুখস্ত করে বলেছে বলার পরে ওনার কাছে শুনেছে বলে এবার বলো তো উনি বলতেছেন তার যে দেশনা যে যখন আমি দাঁড়িয়ে ওখানে কথা বললাম তোর পা আমার মাটিতে ছিল কিনা আমি জানি না আমার জ্ঞান ছিল কিনা জানি না কিন্তু যখন আমি কথা বলে নেমেছি সবাই তখন বাহাবা দিছে। এই বাহাবা দেওয়ার পরে আমার যে সাহস হয়ে গেল এরপরে আমি কথা বলতে আর আমার বাধা হয়নি তো তোমরা ওই আন্দোলনের পিছনে পিছনে যাওয়া বাধ্য আমাদের এই প্রোগ্রামগুলো করে আন্দোলনের পিছনে দেয় সাথে সাথে দেয় সাথে সাথে দেয় আমি নিয়ে লজ্জাবোধ করি যে এখন আমাদের কথা বলবো না যুবসংয়ের কথা বলবে না সোনামনের কথা বলবে মানুষ সময় তো বেশি দেয় না মানুষ সেই জন্য প্রথম নম্বর উপদেশ হলো তোমরা পৃথক পৃথক প্রোগ্রাম দেবে এবং পৃথক প্রোগ্রামে যে কেউ থাকুক বা না থাকুক সেখানে আল্লাহকে সাক্ষী রেখে আমার কথাগুলো বলতে হবে শোনো আমাদের হাতে এত বড় একটা দায়িত্ব এসে গেছে এ ব্যাপারে কবি ইকবাল বলতেছেন কি যে হাওয়া কু ফেরানা না দেশ কো উল্টানা যেতনা ভাটকি হুই কঙ্ক রাখ পরলানা দেশোয়ার বাতাসের গতি ফিরিয়ে নেওয়া কঠিন চরম কঠিন সমুদ্রের চোত উলটিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়া খুব কঠিন কিন্তু তার চেয়ে বড় কঠিন হল পদ জাতিকে পথে আঁকা আর এই দায়িত্ব নিয়েছে আহলাদ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুব সংঘ সংস্থা কত কঠিন দায়িত্ব সেজন্য তোমাদেরকে কঠিনতর প্রশিক্ষণ নিতে হবে দৈনিক কম পক্ষে পাঁচটি আয়াত মুখস্ত না করে তোমরা নিস্তর নেবা না দৈনিক কমপক্ষে খাতা তৈরি করবা খাতা তৈরি করে আমি আজকে এই পাঁচটি আয়াত মুখস্ত করবো লাগাতার না মহতারা আমিন জামাতের যে বইগুলো আছে সেই বইগুলোর যে সমস্ত আয়াত আছে অনর্বল সে আয়াতগুলো বলতে হবে মুখস্ত করতে হবে কারণ এখনকার মুখস্ত পরবর্তীতে এরা পাথরে খোদায় তুলল আল এলমু ফেগারে কার হাজারে ছোটকালে বিদ্যা শিক্ষা করা পাথরে খোদাই তুল আগে কত বড় বড় কবিতা মুগস্ত করেছি এখন আর মুগস্ত নাই ওই যে কবর কবিতা আছে না কার যেন জসিম সেই প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত আবৃত্তি করে বড়ো বড়ো অনুষ্ঠানে পুরস্কার পেয়েছি এখন দুই লাইন মুখস্ত হয় এখন মুখস্থ জিনিস হয় না সেই জন্য কই বলেছেন আল্লাফ সেগারে কার ফিল হাজারে ছোটকালে বিদ্যা শিক্ষা করা হ্যাঁ পাথরে খোদাই তো এখন এক নম্বর হলো দৈনিক পাঁচটা করে মুখস্থ এবং একটা করে হাদিস মুখস্থ করতে হবে দেখবা যে একদিন তোমার তোমরাই এই তোমাদের সোনামনিদের জন্য আর বড়দের পিছনে দেওয়া করতে হবে তোমরা তোমরাই সুন্দর করে কথা বলতে পারবে ইনশাল্লাহ আর সুরায়ের লোকমানের যেটা বললাম এই গোটা ওই আয়াতটা প্রথম থেকে শেষ পর্যন্ত একশো ষোলো নম্বর আয়াত এগুলো তোমাদের মুক্ত করতে হবে ছুরাই নেশার একশো ষোলো নম্বর আয়াত মুক্ত করতে হবে প্রথম উপদেশ হলো যে তোমাদের জানা উচিত যে আমরা যদি একটা সরিষার দানা পরিমাণ নেকির কাজ করি তাও আমাদের আমার আসবে আর আমরা যদি একটা মানে সরিষার দানা পরিমাণ কোনো কিছু লুকিয়ে রাখি সেটা যদি পাথরেও লুকিয়ে রাখি তাও আমাদের এটা প্রকাশ হয়ে যাবে এই ভতি নিয়ে আমরা এই সোনামণি সংগঠনের কাজ ইনশাল্লাহ আজিজ তোমাদেরকে সোনামণি সংগঠনের এই বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে এখানে সব জেলা পরিচালক আছে না সব আমি আমার জীবনের কথাগুলো বলতেছি যে আমি যে মাদ্রাসায় চাকরি করতাম প্রথমে সেই মাদ্রাসার তৈরীকৃত আমার হাতে তৈরিকৃত কৃত সোনামণিরা এখন বাংলাদেশের সব জায়গায় কাজ করতেছে এই আমার তৈরি করা সোনামণি তারিকুজ্জামান বাচ্চু এখন জেলা সভাপতি আমার তৈরি করা সোনামণি সেদিন মারা গেল আমিনুল হক আমিনুল ইসলাম সেক্রেটারি আমার তৈরি করা সোনামণি এই যে রাজশাহী জেলার দায়িত্বশীল আব্দুল আল আমিন সোনামণির তৈরি করা ওই যে সৌদি আরবে আছে আবদুল হাই এরা সব সোনামুনি এখন তৃপ্তি হলো এই যে আমি মরে যাব কিন্তু তারা তো ছাতকে জারিয়া হিসেবে কাজ করতেছে তোমাদেরকে একটি উদ্দেশ্যে কাজ করতে হবে সেটা হলো এই যে আমি যেন কিছু ছাতকেয়ে জারিয়া রেখে যেতে পারি একজন পরিচালক একটা জেলায় যদি পাঁচটা সোনামণি তৈরি করতে পারে এই পাঁচটা ছেলে একদিন ওরা হবে যুবসংঘ এই পাঁচটা ছেলে একদিন হবে আন্দোলন আর এই পাঁচটা ছেলে হাজারো হাজার আন্দোলনের লোক তৈরি করে যাবে এবং তারা যত আমল করবে সমস্ত আমলগুলো কবরে শুয়ে শুয়ে কেমন পর্যন্ত পেতে থাকবে এটাই হলো আমাদের চাওয়া পাওয়া আর কিছু সুতরাং তোমরা আল্লাহকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে পরকারের স্বার্থে কাজগুলো করার চেষ্টা করো আর দুনিয়ার কোনো স্বার্থে যেন কাজ না হয় এটা আমার সবচেয়ে বড় আবেদন রইল যেন আমরা যেন দুনিয়ার কোনো স্বার্থে কাজ না করি আমাদের মধ্যে এখন কিন্তু বেশি বেশি লোকেরা দুনিয়ার স্বার্থে কাজ করতেছে হ্যাঁ দুনিয়ার স্বার্থে কাজ না করলে যাদের আমরা তৈরি করে গেলাম আর তারাই এখন এখান থেকে বের হয়ে চলে যে কি করতেছে বুঝতেছ তো আমরা তাদের কথা বলতে যাচ্ছি না তাদের নাম কিছু বলতে যাচ্ছি না সুতরাং আমরা যেটা বলতেছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে কাজ করো আল্লাহর উদ্দেশ্যে কাজ করলে দুনিয়ার লোভও থাকবে না দুনিয়ার চাকচিকর দিকে তাকানো হবে না এই আর জিনিস খেয়াল রাখতে হবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ আমির জামাতে কথা বলেছিলেন যে আমরা একটা কলা গাছ শাল গাছ তারপরে মেহবনী গাছ অন্যান্য গাছ যখন কেটে ফেলা যায় ওটা শেষ হয়ে যায় নির্মূল হয়ে যায় কিন্তু আহলাদিস আন্দোলন অত শক্তিশালী কোনো গাছ না কিন্তু কলা গাছ ও মরে গেলে ওর পাশ দিয়ে আরও দুই চারটা দশটা হয়ে যায় তো আমরা সেরকম নরম সরম আমরা একটা কলা গাছ আমরা কারোর উপরে রাগান্বিত হব না কারোর উপরে গোসা করবো না আমাদের আচার আচরণ অত্যন্ত মলিন হবে আচার আচরণ নরম হবে এবং আমাদের ভাষা হবে মধুর আমাদের ভাষা শুনেই লোকটা আমাদের কাছে আসবে এই বিষয়টা খেয়াল রাখবা আল্লাহ রাব্বুল আলমিনের রাসুল যে তরিকায় দিন করেছে আমরা সেই তরিকায় দিন প্রচার করতে চাই কাবিবনে মালেক বলেন রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন মান তলা বা যে ব্যক্তি এলেম অন্বেষণ করে কি উদ্দেশ্যে উলামা বিভিন্ন ওলামাদের সাথে ঝগড়া করবে ফেসবুকে আজকে কি করতেছে এ ওক গেলেছে আর কি করে আর কি করে বোকা শোকা লোকদেরকে কি করে বোকা শোকার লোকদেরকে ভুল বুঝিয়ে তাদের পরিবেশে জমায়েত করে বুঝে দেখতেছে না বলছে যে বিশাল হাজার হাজার বক্ত এক জায়গায় ঘুরে হ্যাঁ জমায়েত বোকাদের বুঝায় এই উদ্দেশ্যে যদি কেউ কিছু করে আও এসরিফবিহি উজু হান না ইলাইকে অথবা লোকদেরকে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে লোকদেরকে কথার বান নিজের দিকে আকৃষ্ট করে বুঝলে তো বক্তৃতার সময় তোমরা হাসাচ্ছ কাছ আবার লাফাচ্ছ আবার গরম করতেছ আবার কি সব ভাষা ব্যবহার করে না ওখানে কি ছেলে দাঁড়িয়ে আছে নাকি উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আমার দিকে লোকেরা পাকা উদ্দেশ্য তাই না তোমরা সব ভক্ত আছো না যে সুরে সুর দাও ভক্ত আছে নাকি বুঝতেছো তো নাকি এর মানেটা কি এই যে আমি অঙ্গভঙ্গি করি এই যে আমি কথার আকৃষ্ট করি কেন করি এগুলো আমার দিকে আমার দিকে ফেরানোর জন্য আল্লাহ বললেন কি আল্লাহ আসল বললেন আতহালাহুল্লাহ নাহারা আল্লাহরাব আহমেন এই সমস্ত লোককে তুজি ঢুকা সাবধান যখন কথা বলবা তখন আল্লাহ তোমার কথা এবং অন্তরটা এ উদ্দেশ্যে যদি কথা বলো দেখবা যে ইনশাল্লাহ আজিস তোমার সাথে পাঁচজন লোক থাকলেও সে পাঁচজন হবে খালেস তোমার কথার মধ্যে যদি দুনিয়ার আকর্ষণ থাকে দুনিয়ার কারণ থাকে আপাত বাহাবা দিবে হাসবে হাজার হাজার লোক কিন্তু তুমি তোমার জন্য যান না হয়ে যাবে সোনামণী সংগঠন আমরা করব পরকালের স্বার্থে তোমাকে দৈনিক একটা না একটা শাখায় তুমি যাও আমি এখন তোমাদেরকে তোমাদের অনেককে আমি চিনি অনেককে চিনি না খালে স্নেহাতে কোনোদিন কি তুমি আজকে মাগরিবের সময় আমরা অমুক জায়গায় যেয়ে মাগরিবের সালাত আদা করবো যে সেখানে গেলে সালাম দিলে সালাম দিয়ে দাঁড়িয়ে বললে আসসালামু আলাইকুম আমি সোনামানি সংগঠনের তরফ থেকে আমি অমকে আসছি তা আপনি একটু পাঁচ মিনিট বসেন আমি দুটা কথা বলব উঠে গেল পাঁচজন লোক থাকলে তাও দুটা কথা বলো আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট দেখবে যে অন্য থেকে একটা লোক ছেলেটা তো ভালো কথা বলে না ভাই আপনি অন্য অন্যদিন সময় করে আসেন আমরা সময় দেব এভাবে উদ্দেশ্য করে যাবেন দেখবা যে ইনশাআল্লাহ আজিজ তোমাদের কথায় লোক থাকবে আমার সময় অনেক বেশি হয়ে গেছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে এসে ওই বিভিন্ন দায়িত্ব থাকার কারণে অনেক কাজ করতে হয় আমি সব বসে মিটিং করতেছেন আমি দশ মিনিটের ছুটি নিয়ে এসে আধ ঘন্টা কেটে গেল তাল্লা যেন আমাদেরকে এই সোনামণিদেরকে বাংলাদেশের সোনামনি মানুষকে সোনার মণিমুক্তার মতো তৈরি করার ক্ষমতা দান করে তোমাদের এই বয়স থেকে নিয়ে কিছু কাজের অভ্যাস করতে হবে বুঝলে আল্লাহ তোমাদেরকে এখন থেকে পাচক্য সালাতে মসজিদে যে করতে হবে এ কাজটা করতে হবে আর এখন থেকে যদি তুমি রাত্রে উঠে ফজরের সময়ে কোরআন তেলাত করো সেটা হবে তোমাদের জন্য সহাদা তো তোমরা এখন থেকেই ফজল সালাদ অন্যান্য সালাদ জামাতে পড়ার জন্য চেষ্টা করবে আল্লাহ আমাদেরকে পাশাক্ত সালাদ জামাতে পড়ে এবং এই সোনামুনকে সোনার মতো তৈরি করার তৌফিক দান করুন আল্লাহ আলামিন আলমিন তৈরি করার মূল লক্ষ্য উদ্দেশ্য সোনার মানুষ তৈরি করা জানাতি মানুষ তৈরি করা সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহরাবুল আলমিন আমাদের ক্ষমা করে দিন আমি তোমাদের ভবিষ্যৎ সোনামনির মতো দামি যাতে হতে পারো এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার